পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে দেহের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বুধবার বোদা ও দেবীগঞ্জ উপজেলার এক হাজার দুস্থ দরিদ্র মানুষের হাতে এসব ত্রাণ তুলে দেওয়া হয় করোনাকালে এই খাদ্য সহায়তা পেয়ে খুশি তারা এই জেলায় তিন হাজার দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে সরকার হায়তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট করোনা মহামারীর এই সময়ে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এরই ধারাবাহিকতায় দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে বুধবার সকালে বোদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুইশো মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় পরে বালাভির আদিবাসী পল্লীতে শতাধিক আদিবাসীর হাতে ত্রাণ তুলে দেওয়া হয় বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে এবং ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ও গরিব মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় করোনাকালে এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষ করোনাকালীন সময়ে কখনো ত্রাণ পায়নি এইবার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এইবারই প্রথম

বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমরা সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি আজকে আমরা আমাদের পঞ্চগড় জেলার ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করলাম এবং এই জেলার আমরা দুইটি উপজেলায় আজকে এক হাজার ত্রাণ বিতরণ করেছি এবং পর্যায়ক্রমে আমরা এই জেলার তিন হাজার মানুষকে ত্রাণ বিতরণ করব। বৃহস্পতিবার সদর উপজেলা ও শুক্রবার তেতুলিয়া উপজেলায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর